নমস্কার মহপঞ্চায়তর স্বতন্ত্র অধ্যায়ে স্বাগত করছি শান্তিভূষণ আজ মহা পঞ্চায়েত প্রসঙ্গ রয়েছে শিক্ষক নিযুক্তি ছড়া সমগ্র শিক্ষা অভিযানের রাজ্যের প্রাথমিক শিক্ষার পাই কার্যক্রম চালছে এতে শিক্ষক নিযুক্তি হোক কিন্তু বড় কথা হাওড়ি রাজ্যের ছ বর্ষ হব প্রাথমিক শিক্ষার শিক্ষক নিযুক্ত হো না যে যোগ্যতা হাসল করছেন ছস হব সে বেকার বসছেন নিযুক্তি নিযুক্তিপ্রেম সে বারম্বার আন্দোলন করছেন এমিটি বিধানসভা আগে দিন দিন ধর আমরণ অনুসরণ করছেন আজ মহা সেই শিক্ষক মানে যে কনিষ্ঠ শিক্ষক আশায়ী সেই মানে সামিল হে এবং সে নিষাদ করবে বড় কথা হচ্ছে সরকার কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন যে রাজ্যের বয়ানবে হাজার প্রাথমিক শিক্ষক প্রাথমিক স্তরের শিক্ষক নিযুক্ত অই কেন্দ্র ষাটিয়ে পরসেঁট অনুদান দে্যালশ পরসেঁট খরচ করছে টাকা কিন্তু বড় কথা হচ্ছে যে ইয়ে ছড়া ক সরকার করছেন শিক্ষক মানুষ যে আশায়ী শিক্ষক ছ বর্ষ ধরে সে যোগ্যতা হাসল করি বসি রই বেকার অনেক আজ সেই মানে আমরা রয়েবে এবং আমি আমার বালেশ্বর সম্বলপুর পুরী ব্রহ্মপুর কটক এসব স্টুডিওর সেই আশায়ী শিক্ষক কনিষ্ঠ শিক্ষক মানে রহবে সেুডিওর আমি মহাপত্র সামিল হেবে এবং যে আমার সহ অতিথি অন্য সে পরিচয় করে দেব মো ডাণপট্রু দিনেশ দাস অনেক কংগ্রেস মুখপাত্র তাঁর পাখু অনেক যতীন মাহান্ত বিজেপি মুখপাত্র তা যতীন দাস অরিষ্ঠ সাংবাদিক আমি আরভ করি মহপঞ্চায়ত প্রথমে সেই কনিষ্ঠ আশায়ী শিক্ষক সেই মানে হি কেবে প্রথমে যে কেমিতি চৰকাৰ সেই বৰ্ষবৰ্ষ ধৰি বৰ্ষ ধৰি ছলনা কৰি কাহি নিযুক্তি দৌ নাহজ কলমে কেমিতি শিক্ষক নিযুক্তি হ'ল প্ৰথম প্ৰাথমিক স্তৰৰে প্ৰকৃতিৰে শিক্ষাৰ মান ক' ভিত্তিভূমি কণ এই সবুৰ খুলাছা সেনেকে নিশা কৰোঁ প্ৰথমে আপোন কু প্ৰাথমিক স্তৰৰে শিক্ষাৰ মান যা ওড়াৰে শিক্ষক দৰকাৰ না নাই বুম্ৰে কয়ে বুম ধৰি কয়ে কোনো

स्कूल स्कुल तम बा सरकारी को भाङु कि आम पिला कम समय समयले तम प्राइभेट स्कुल खोलियापू के घरै पत्र आह्वान गर्ुच त प्रकारान्तर तम यहाँ दर्शाको चाहन्छ आम बेपारिकरण सरकार घोषणाले हस्कुल गभर्नमेन्ट हाइस्कुल जो पाठ पढ्थेँ मेडिकल आउँ इन्जिनयरिङ स्थान संरक्षण व्यवस्था से स्थान संरक्षण को प्रलोभन गरि के प्रतिपतिशील वित्तशा समर अच्छा पिया सिटिक जे सिक्क फाइभ टिकर दबा बेपारिकरण ସେଠା ଆଉ ବେପାର ହେଇପାରିବନି ସେଠି ଯେଉଁ ଏନ୍ଓସିଟା ଦିଆହେଉଛି ସେଠି ଆଉ ବେପାର କରିହେବନି ବେପାରଟା ଏଇ ପ୍ରାଥମିକ ସ୍ତରରୁ ହେବ ତାଙ୍କର ଦଳୀୟ ଲୋକ କରିବେ ସେଠୁ ପଇସା ଆସିବ ଏବଂ ସେମାନଙ୍କର ଯେଉଁ ସର୍ତ୍ତ ଆଉ ମାନ ଅଛି ଦୁଇହଜାର ଦଶ ଆର୍ଟିସି ଆର୍ଟିସି ଆକ୍ଟ ଜରିଆରେ ଯେଉଁ ସର୍ତ୍ତ ଆଉ ମାନ ଅଛି ଏତିକି ଗୁଣୁ ଜମି ରହିଯିବା ଦରକାର ନିଜସ୍ୱ ଘରେ ରହିବା ଦରକାର ଏତିକି ପିଲା ହେବା ଦରକାର ସମସ୍ତେ ଶିକ୍ଷକ ଓଟି ଇଟି ପାସ୍ କରିଥିବା ଦରକାର ସର୍ତ୍ତମାନ ନଥିବା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ଗୁଡ଼ାଏ ଏନ୍ଓସି ସିଆର୍ ପ୍ରଦାନ କରାଯାଇକି ଅଛି ଏବଂ ସେମାନଙ୍କଠୁ ମାସିକ ଚାନ୍ଦା ଆଦାୟ କରାଯାଉଛି ଏବଂ ସେହି ଚାନ୍ଦା ଆଦାୟରେ ଇଲେକ୍ସନ୍ ବୈତ୍ୟ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଆପଣମାନେ ଯେଉଁମାନେ

नियुक्ति बिना आउँछ केवी उन्नति गरिपारे नै <laughs> सरकार अनुपात आल खोजुन्छ किन अनुपात सहित से आक्ट म लेखाहे ष अष्टम पर्य विषयभि शिक्षक नियुक्ति दा दर सरकारको घोषु <laughs> सरकार आम बिस इस्ट वान् बइस इस्ट वान्क नियुक्ति आलुहरू खोज्छु अब आम पास गरि चारिश पिया प्रतिबर्ष पास गरु डिएलड जोटाकि गभर्मेन्ट आम एन्ट्रान्स गरिए गभर्मेन्ट गोटो प्रवेशिक परीक्षा क्याधे पाँच लक्ष लक्ष पहिला पाँच सय टाँदा नै फर्म फिलअप गरा सेलेक्टर कोही

প্রশিক্ষিত তামপ্রাপ্ত যোগ্যতা হাসল করছেন কিন্তু সরকার কুচ আমার পাখে আব পদ খালি নাই, বা শিক্ষক পদ কেউ খালি না কাুল কে শিক্ষক হিসাব যদি যাই যদি দেখবে বর্তমানে দেখবে স্টেট রে বর্তমানে অ লক্ষ একষটিরি হাজার তিনশো শিক্ষক কিন্তু সেইটি কেন্দ্র শিক্ষা ও শৈক্ষিক মন্ত্রণালয় আমি রিপোর্ট হাজার কাম করছেন

মহান এইটা কিছু নয় কথা নয় আপনি দেখবে যেত কেন্দ্র সরকার কুড়ি প্রকল্প পয়সা সেতে সেতু প্রকল্প যেত চালু থাকে তার ইন্টারভা তাকে ইউটিলাইজেশন সার্টিফিক এবং প্রোজেক্ট চালা প্রজেক্ট সরি তার ইউটিলাইজেশন সার্টিফিক तेणु तो ये समग्र शिक्षा अभियान जो केन्द्र सरकार अनुपात चली बर्तमान जितकी पैसा सरकार दौर तार यूटिलइेस सार्टिफिकेट टाइम बहुत मागंकमेंट खर्च कले तेणु तो राज्य सरकार जो हिसाब दे, से फिगर अनुसार देखा प्रकृत के लक्ष्य छत्तीसगढ़

ଯେ ପ୍ରକୃତରେ ସରକାର ଏମାନଙ୍କ ଦରମା ପଇସା ନେଇକି କୋଉଠି କରୁଛନ୍ତି କାମ କରୁଛନ୍ତି କି କାମ କରୁଛନ୍ତି ନିଜର ପାଣ୍ଠି ବଢୁନାହାନ୍ତି ତ ନିଜର ପାଟିର ପାଣ୍ଠି ବଢୁନାହାନ୍ତି ତ ପ୍ରକୃତରେ ତାର ଗୋଟେ ବଡ ତଦନ୍ତ ଅଛି ତେଣୁ ଗୋଟେ ପଟେ ଦେଶର ଯୋଉ ଯୁବକ ମାନଙ୍କୁ ଶିକ୍ଷିତ ଯୁବକ ମାନଙ୍କୁ ଆପଣ ଛଳନା କରୁଛନ୍ତି ଅନ୍ୟପଟେ ତା ଦେଶର ପଇସାକୁ ଆତ୍ମସାତ କରିକି ଆପଣ ନିଜର ପାଣ୍ଠି ବଢଉଛନ୍ତି ତେଣୁ ଏ ଦୁଇଟି ଦିଗରେ ବର୍ତ୍ତମାନ ସରକାର ବର୍ତ୍ତମାନ କାଠଗଡାରେ ଆମକୁ ଆମକୁ ୟାର ବ୍ୟାପକ ତଦନ୍ତ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ସରକାରଙ୍କୁ ଏଥିରେ କାଠଗଡାରେ ଠିଆ କରିବା তদন্ত দাবী কৰি আপোনাৰ জিনে সব এই তথ্য দেলে জে কনিষ্ঠ শিক্ষক যা চৰকাৰী তথ্য বিধানসভা তথ্যেৰে অঁ আপোনাক বিস্তৃত ভাৱেৰে কয়ি যে প্ৰকৃতিৰে আম ৰাজ্য প্ৰাথমিক শিক্ষাৰ ভিত্তিভূমি কণ অঁ শিক্ষক কেতিয়ে শিক্ষক অঁ কেতিয়ে শিক্ষক খালী অসাব অঁ মোৰ মোক কিবি কিন্তু এই প্ৰথমে আমি আপনার কমেন্ট করতো যে কথা কহলে পাখা পাখাপাখি আপনার সংখ্যা কত বেকার অনেক ছতিশ হাজার যে ছশ পিলা পাস করি ছ বর্ষ হি আন্দোলন এটি কাজ কলমে আমার শিক্ষক আবশ্যক না কেন্দ্র যে টঙ্কা দে টাকা সেই দরমা দিয়া দেখোন সৰ্বপ্ৰথমে সেইটো বাইচানা যা কওঁতে যদি সেইটোৱে সত্য হৈ থকা বিস্ফোৰক তথ্য তথ্যাবাসী জানে আমি জানো আৰু সৰ্বপ্ৰথমে মই ক'ত মানে গোটেই ছোট কথা গোটেই গুৰু দিব পাৰোঁ আমি চৰকাৰী স্কুলে পাঠ পঢ়ু সব তো চৰকাৰী স্কুলে পাঠ পঢ়িকি মনো আজি ওড়িশাৰে যেতিয়া আই এছ অফিচৰ দেখন্তু ৰাজনেতা দেখন্ত ব্যৱসায় দেখু সব চৰকাৰী স্কুলে প্ৰাইমেৰী স্কুলে পঢ়িছোঁ এমি নুহে' যে চৰকাৰী স্কুল ইাইভেট স্কুলে পঢ়িছোঁ তুমি পঢ়ি ক' মন হ'লনি কি তু বৰ্তমান যি চৰকাৰৰ কথা কাম অলগা হ'ব গোটেই ছোট কথা গুৰু দিব পালন কৰোঁ গুৰুমানক আমি পূজা কৰোঁ গুৰুক আমি গুৰু ব্ৰহ্মা গুৰু বিষ্ণু গুৰু ব্ৰহ্মা সাক্ষাৎ পৰমেশ্বৰ গুৰু সাক্ষাৎ পৰমেশ্বৰ আমাক দিয়া যাব গুৰুক আমি দৰ্জাটা সৰ্বপৰি দিয়া যাওঁ আমি বি দৌতো সমস্ত যিয়ে বিচাৰি তোমাৰ গুৰুক যোনটো গুৰুক আদৰ নাই গুৰু শিক্ষক গোটেই এমি ব্যক্তিত্ব যিয়ে কি আজি নেচন বিল্ডিংৰে সবুঠু বড় অৱদান যদি থাকে শিক্ষক থাকে কাইলৈ তিয়াই কৰোঁ মনীষ তিয়াৰ কাৰখানা কঞ্চা মাটি আপনার যে রূপ দেবে যে কভাগার সেমনি ছোট পিলা আপনার যে রূপ দেবে সেই যুগের যুব তেমন বর্তমান দুর্ভাগ্যজনক বিষয় শিক্ষক কে ছড়না হচ্ছে শিক্ষককে এভাবে ভাবে পঞ্চায়েত দিয়া হচ্ছে আর সেটি শিক্ষক কিভাবে প্রকার কুয়া আমি মানে মালিক কোব তা সে প্রশিক্ষক হাসল করি বেকার হাসল করা সত্ত্বে সরকার তথ্য কেন্দ্র সরকার গোটা তথ্য গোটে সরকার বিধানসভার দৌ তথ্য এমন বাহার করছেন যে শিক্ষক মানে যে আন্দোলন যদি প্রবঞ্চনা শিক্ষক সঙ্গে রাজ্যের যদি শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় যদি

দেখোন শিক্ষা গোটেই হ'ল পূৰা মৌলিক অধিকাৰ গোটেই মানে আপোনাৰ গোটেই জাতি কি গোটেই ৰাজ্য কি দেশ সমৃদ্ধ হৈ পাৰিব নাই যদি শিক্ষা ব্যৱস্থা বহুত সুদৃঢ় নহ'ব এযোৰ তালিম যোন আপোন যদি সত্য হু তাহলে নিশ্চিত ভাবে মানে সরকার ইয়ে এ সম্পর্কের তুরন্ত পদক্ষেপ নেবার আবশ্যকতা তালিম তািম পরে তা নিযুক্তি নিহতি আবশ্যক অ এবং নিযুক্তি বিলম্ব হওয়া উচিত নুহে এবং সরকার যে প্রক্রিয়া অনেক দেখুন মানে কেউ কে ভ্যাকেটা ডিফরে কেস আপনার যেত তাম দে সি আপনার সে চাকরি সে অপেক্ষা করছে গোটে পিলা আপনার তালিম নেলা ক্লিয়র কলা এবং তার আশা রয়েছে সি সেই

তাৰ শীঘ্ৰ নিযুক্তি নহয় বা তেওঁ বয়স পেলাই তেণু তাৰ ভিতৰত গোটেই বিদ্ৰোহ ভাৱ সৃষ্টি হোৱাট স্বাভাৱিক তে মানে ধৰক গোটেই হ'ল যে আপোনাৰ আৱশ্যকতা যদি আৱশ্যকতা যেতিয়া ভেকেন্সিছ অঁ তাৰ বাহিৰেবি যদি পিলা চৰপ্লছ হ'ব আপোনাৰ যদি তালিম দিয়া নিযুক্তি সুযোগ আপোনাৰ সৃষ্টি কৰিব দৰকাৰ মই ভাবুচি যে চৰকাৰ দেখোন এইবাৰ যিহেতু সমস্তে শিক্ষা উপৰি গুৰুত্ব দৌচু

ସମାଜରେ ଯେମିତି ଯେପରି ଶିକ୍ଷାଟି ନିହାତି ଆବଶ୍ୟକ ସେଥିଲାଗି ଉନ୍ନ ସମାଜରେ ଉନ୍ନତିର ଦ୍ରୁମଟିଏ ସୃଷ୍ଟି କରିବାକୁ ହେଲେ ଶିକ୍ଷାର ମଞ୍ଜିଟିଏ ବୁଣିବାକୁ ପଡ଼ିବ ଯେପରି ଗୋଟିଏ ଧ୍ରୁମ ପାଇଁ ଶକ୍ତିର ଉତ୍ସବ ସୂର୍ଯ୍ୟ ସେହିପରି ଶିକ୍ଷା ପାଇଁ ଶକ୍ତିର ଉତ୍ସ ଉତ୍ତମ ଶିକ୍ଷକ କିନ୍ତୁ ଆଜି ଶିକ୍ଷକ ଅବହେଳିତ ଶିକ୍ଷକ ଉପେକ୍ଷିତ କ'ଣ ପାଇଁ ସରକାର ସବୁ କ୍ଷେତ୍ରରେ ନମ୍ବର ୱାନ୍ କିନ୍ତୁ ମୋର ସରକାରଙ୍କୁ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ଆଜି ଅଭିଭାବକ କ'ଣ ପାଇଁକି ପ୍ରାଥମିକ ସରକାରୀ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରୁ ମନ ଉଣା କରୁଛନ୍ତି କ'ଣ ପାଇଁ ତାଙ୍କର ଆସ୍ଥା ତୁଟିଯାଉଛି ସରକାରଙ୍କର କ'ଣ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ତା ସରକାର ଦାୟିତ୍ୱବଦ୍ଧତା ନୁହେଁ ଶିକ୍ଷା ଏକ ମୌଳିକ ଅଧିକାର ଗୋଟିଏ ପିଲାଟିଏ କିପରି ତିଆରି ହେବ ଇଏ ତ ନୁହେଁ କି ଆମକୁ ମାଛ ଚାଷ କରିବୁ କି କୁକୁଡ଼ା ଚାଷ କରିବୁ ଆମକୁ ତାଲିମ ଦେଇଦେଲେ ଆମେ ଘରେ ଯାଇକି ଫାର୍ମ କରିକି ଚାଷ କରିବୁ ইয়ে মনষতি কারখানা আমি তালম নেল তাম নূর্ এন্ট্রা দেলু এন্ট্রা ফর্ম ফিল অপ কলু সে ফর্ম ফিল অপ হিসাবে প্রতী বর্ষ সরকার পয়সা নেমঠ বহি কিবু সরকারি সরকারি স্থানর বহি কি বাধ্য বহি কি পয়সা বি সরকার নেবে কোণ কে শিক্ষানীতি আসিলা শিক্ষানীতি কোণে আজ আমি শিক্ষানীতি আনলু কাল আপ্লা হয়ে সেমিতু সেমিটি হুয়ে শিক্ষা নীতি আসিয়া পূর্ব দীর্ঘ পাঁচ বর্ষ কি দশ বর্ষ লাগে ସରକାର କ'ଣ ଜାଣିନଥିଲେ ଶିକ୍ଷାନୀତିରେ ଏଇ ସବୁ ପରିବର୍ତ୍ତନ ଆସୁଛି ବୋଲି ସରକାରକୁ ଅନ୍ଧ ମାନେ ଅନ୍ଧାରରେ ରଖାଯାଇଥିଲା କି ତେବେ ସରକାର ଯଦି ଜାଣିଥିଲେ ଶିକ୍ଷାନୀତିରେ ଏଇପରି ସବୁ ପରିବର୍ତ୍ତନ ଆସୁଛି ତେବେ ସରକାର କ'ଣ ପାଇଁ ଦୁଇ ହଜାର ଷୋହଳରୁ ବାରମ୍ବାର ଆମକୁ ତାଲିମ ଦେଇକି ବାରମ୍ବାର ଆମଠୁ ପଇସା ଲୁଣ୍ଠନ କରିକି ଆମକୁ ଆଜି ରାଜରାସ୍ତାରେ ଠିଆ କରାଇ ଦେଇଛନ୍ତି ନାହିଁ ଦୁଇ ହଜାର ଷୋହଳ ମସିହାରୁ ସରକାର ନିଯୁକ୍ତି ଦେଉନାହାନ୍ତି କ'ଣ ପାଇଁ ସରକାର ନିଯୁକ୍ତି ଦେଉନାହାନ୍ତି ଦୁଇ ହଜାର ଷୋହଳରୁ ଗୋଟିଏ ପିଲାଟି ଏଇ ଆଶାରେ ତାଲିମ ନେଉଛି ଯେ ମୁଁ ତାଲିମ ନେଲେ ମୁଁ କାଲି ସକାଳେ ଶିକ୍ଷକଟିଏ ହେବି ଗୋଟେ ସମାଜ ଗଢ଼ିପାରିବି ଗୋଟେ ପିଲାକୁ ମଣିଷ କରିପାରିବି ଆତ୍ମସନ୍ତୋଷ ଲାଭ କରିପାରିବି କିନ୍ତୁ ଆଜି ଶିକ୍ଷକଟିଏ ସମାଜରେ ତାକୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେବା ପଡ଼େ ଆପଣମାନେ ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଯାଇକି ଏକଥା ଭେଟିଛନ୍ତି କହିଛନ୍ତି ଆପଣମାନଙ୍କ ତରଫରୁ ତ କହିଥିବେ ପ୍ରତିନିଧିମାନେ ମନ୍ତ୍ରୀ କିଛି ଆପଣ କହିଛନ୍ତି ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ପ୍ରଥମେ ଲକଡାଉନ ପୂର୍ବରୁ ମନ୍ତ୍ରୀ କି ଯେତେବେଳେ ଭେଟ କରାହୋଇଥିଲା ମନ୍ତ୍ରୀ କହିଥିଲେ ଯେ କେନ୍ଦ୍ର ଆମକୁ ଅର୍ଥ ମଞ୍ଜୁରୀ କରୁନାହିଁ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ମସିହା କଥା କେନ୍ଦ୍ର ଅର୍ଥ ମଞ୍ଜୁରୀ କଲାପରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ନିଯୁକ୍ତି ବାହାର କରିବୁ ଏହାପରେ ଲକ୍ଡାଉନ୍ ଆସିଗଲା ମୋ କହିବା କଥା ଲକଡାଉନ୍ ସମୟରେ ହିଁ

এবং ইপরে যে লকডাউন সরিলা বারম্বার আমাদের প্রতিশ্রুতি দিয়ে যে হ্যাঁ আপনার আসন্তু আজ মন্ত্রীকে দেখা মন্ত্রী দেখা করি নি এপর কি লাইভ খবর দে আপনার সঙ্গ তরফ যেত যাই মন্ত্রী ভেটে মন্ত্রী কে যদি চাষ করার কথা মুখ কহিলি এ কুকুড়া চাষ নু কি মাছ চাষ নুহ এটা মানুষ চাষ মানুষ হব আম তালিম দিয়ে মনীষ তো কেউ মন্ত্রী আপনার কে সমীর সমীর রঞ্জন দাস শ্রীযুক্ত গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস সি যে আপনার মন্ত্রী তাহলে মন্ত্রী উত্তর রাখি আমি আশা করছি যে আপনার যা দিয়েছেন যুষ তি করবে তাঁর আপনার কবে চাষ করতো যদি চাষ করার কথা তাহলে আপনার এমন পাঠ পড়ি যোগ্যতা হাসল কলে কিন এবং যে মানদণ্ড আপনার তেয়ারি করেছেন ওটি ইটি পরীক্ষা তাকে পরীক্ষা দেওয়াফাই করি অপেক্ষা করছেন নিযুক্তপ্রে আপনার চাষ করবেন ইয়ে বিড়ম্বনা নিশ্চিতভাবে যদি মন্ত্রী শুণুবে এই কার্যক্রম যদি দেখুথে তাহলে মন্ত্রী উত্তর রাখা দরকার যে যা সে ঠিক করছেন না ভুলছেন ঠিক আছে এইবেবি বহুত পিলা এই আশাৰে কি আমি নিযুক্তি চৰকাৰ নিযুক্তি বাহিৰ আমি নিযুক্তি পাইবু বহুত পিলাংৰ বয়সবি চালিগলা এই আশাৰে চৰকাৰ আমি কালি সকাুক্তি পাইবু স্কুলে যাই পঢ়াইবু মনছ তিয়াৰী কৰো কিন্তু চৰকাৰ পক্ষু এই প্ৰকাৰ মনোবৃত্তি মানে আমি কেৱল আশা কৰি নো মানে বহুত মানে দুখৰ বিষয় সমাজ প্ৰত্যুৱালি চৰকাৰ চাহুন সমাজৰ শিক্ষাটো উচ্ছেদ কৰি দব কাহি প্রাথমিক শিক্ষার উচ্ছেদ করেদেলে যেত মূল দোয়া দুর্বল হব পিলাটি বড় হলে সরকার প্রশ্ন পচার যা পাখানে পয়সা থাকি প্রাইভেট করা যেহেতু শিক্ষা যোজন প্রাথমিক শিক্ষার মান বড় কোটি কোটি টাকা আসুচিত কেন্দ্র রাজ্য খরচ করছে চালিশ প্রকৃতির শিক্ষক নিযুক্ত ক্ষেত্রে সরকার কাহিকি ছড়া করছেন আজ আমাদের বিভিন্ন জেলার আুডিওর সেই কনিষ্ঠ শিক্ষক আশায়ী মানে সে যোড়ি হচ্ছেন প্রথমে যা বালেশ্বর সেটি মধ্য আমাদের কিছু কনিষ্ঠ শিক্ষক অন্য আশায়ী সে বর্ষ বর্ষ ধর পাস করি অপেক্ষা করছেন আজ্ঞা যদি আপনার শুনে পুজো এটি আমার ভুবনেশ্বর স্টুডিওরে আপনার সহযোগী মানে অনেক সে অভিযোগ করছেন যে আপনার যোগ্যতা হাসল করা পরে মধ্যে বর্ষ বর্ষ ধরে অপেক্ষা করছেন নিযুক্তি পাই দাবি করি আসি রাস্তায় আন্দোলন করছেন কিন্তু আপনার কথা সরকার শুনু না সরকার নিদা বিষ্ণু স

নিযুক্তি বাহারিবার তো প্রশ্ন নাই তো এমিতি সরকার বাহানা করুচন্তি যে কি আমার ফাইভটি মু কিছি ম স্কুল পাখার কিছি ভিজুয়াল কিছি দেখেয়া পাইন চাহুঁচি এইভলি কিছি ভিজুয়াল অছি যে কি মো স্কুল করে স্কুল পুরা অবহেলিত হইকি পড়িচি স্কুল রে নড়া নড়া রহুচি এবং স্কুল টেবিল জুম অছি সে টেবিল বি নাহি স্কুল ল পাচেরি ঠিক ভাবরে নাহি কোনসি সরকার তরফরু কিছি বি ফ্যাসিলিটি কিছি নাহি ইয়ে হচ্ছে স্মার্ট স্কুল চিত্র আপনার দেখাচ্ছেন যেটি সরকার স্কল রূপাণ করছেন বা স্মার্ট করুক যড়া আছে স্কুল ভিতরে এ করো না পরে এবার স্কুল খোলব কিন্তু এ প্রাথমিক স্কুল স্থিতি ভিত্তিভূমি কোণ যা ভিজুয়াল আপনার স্ক্রিনে দেখুম বালেশ্বর জন কনিষ্ঠ শিক্ষক আশাই যখন চিত্র দেখ কুবু আপনার কুবু সরকার প্রাথমিক শিক্ষক নিযুক্তি দেওয়া চাঁদ না প্রাথমিক শিক্ষক বিক্রি করে দেওয়া চান ইয়াৰ কাৰণ কেৱল চৰকাৰ হেৰি ছাৰ আমি গোটেই কথা কয়ি যে নিযুক্তি আমি বাৰ বাৰ শিক্ষামন্ত্ৰী হও শিক্ষা সচিব হ' সমস্ত এমি কি আমার প্রত্যেক এমএলএ কু ভিজিট করছু যে বিধানসভার আমার প্রশ্ন উঠানু প্রাথমিক শিক্ষক নিযুক্তি এপর্যন্ত কোমপা দিয়ে যাঙ্কর বয়স বড়িযুচি আপনার জাগি স্যার সিটি সেই মানে করতে যে মেটিয়স পিলা গোটে গরিব ঘরের পিলা আর বিএড সে করতে যে পয়সা পত্র আছে আন্ধ্র বেড পয়সা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আন্ধ্র বেড করি তাঁক সহানুভূতি আমি কিছু না

রশো মসফাই নাই তা এবে যে রো কথা দেখবে এ রেসিও পাখি সেম অ সময়ারে চার চার্থমেন্ট দিলেন দুই হাজার ষোলো ঠিক দুইশ হয়ে গেল এই যে সময় গ্যাপ রাখা ইত্যাদে আপনার না আর যদি না কমসে কম আমুক মানে সতকথ আটলিষ্ট কথা কি আমি এই পুনা বারম্বার আমি মিছ কিন্তু শুধু কি আমার অর্থ নাই আমার অর্থ হলে আমি আপোনালোক নিযুক্তি দব যে আমি পুনি থাকে যাই দেখা কৰিবত বন্ধু আমাৰ কহিলে চাছ কথা ক'লে ক'লে কি তুমি কেৱল চি টি কৰিছ আও টি পাছ কৰি ন যে কেৱল টিচৰশিপ কৰি যাও প্ৰাইভেট স্কুলে পঢ়া যাও চাছ কৰো এই আপোনবি জাতিথে এবাৰজনে কওঁতে যে স্কুল গুড়া মৰ্জ হৈছি মানে পিলা নাহ মৰ্জ হয় কিন্তু আৰ

সেই কথা গোটেই জনমংলকাৰী ৰাষ্ট্ৰৰে চৰকাৰৰ প্ৰথম দায়িত্ব হ'ব তাৰ পিছত তাৰ যি নাগৰিক অঁ সেই নিযুক্তি দিবা যদি পোষ্ট যদি নাই পোষ্ট আপোনাৰ নিযুক্তি সৃষ্টি কৰোঁ দিয়ন্তু পিলাক নিযুক্তি এনে কাপ এনে অ' টি পাছ কৰি কাম কৰি ট্ৰেইনিং যায় নে বাকী ৰোঁ মানে ব্যক্তিগত কথা কওঁ যে গাঁওৰ আছোঁ মোৰ গাঁৱৰ গোটেই স্কুল অঁ হাফিল প্ৰকল্প বিদ্যালয় যোনাকি ଭଲ ଠିକ୍ଠାକ୍ ଚାଲିଥିଲା ପନ୍ଦର କୋଡ଼ିଏ ପିଲା ସେଠି ଥିଲେ ମାନେ ଏନରୋଲ୍ ଥିଲେ ମୁଁ ସେଠି ତାଙ୍କର ହାଇସ୍କୁଲ୍ରେ ତାଙ୍କର କହିଲେ ବିଷ୍ଣୁ ମୁଁ ନିମାପଡ଼ା କଥା କହୁଛି ବିଷ୍ଣୁପୁର କଥା କହୁଛି ସେଠି ଯେତେବେଳେ ତାଙ୍କ ସାର୍ ଯେଉଁ ହେଉ ଅଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ କଥା ହେଲି ପିଲା ସେଠୁ ଏନରୋଲ୍ ହେଇଛନ୍ତି ସେଠୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଯାହା ସବୁ ଆଲୋଏନ୍ସ ଅଛି ସେ ପାଉଛନ୍ତି କୋଭିଡ ପାଇଁ ଯାହା ସବୁ ଥିଲା

ସମସ୍ତଙ୍କୁ ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ ହଁ ଠିକ୍ ଅଛି ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଅନ୍ୟମାନେ ବି ମଧ୍ୟ କହିବେ ଟିକିଏ ସମ୍ବଲପୁରରେ ସମ୍ବଲପୁର ଯିବା ପାଇଁ ଚାହିଁବା ସମ୍ବଲପୁରରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ସହଯୋଗୀମାନେ ଅଛନ୍ତି ସିଏ କହିସାରିଲା ପରେ ପୁଣି ଆପଣ କହିବେ ସମ୍ବଲପୁରରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି କନିଷ୍ଠ ଶିକ୍ଷକ ଆଶାୟୀମାନେ ଆପଣ ଯଦି ଶୁଣିପାରୁଛନ୍ତି ଆପଣ କୁହନ୍ତୁ ଏଇଠି ଆପଣଙ୍କ ଯେଉଁମାନେ ସହଯୋଗୀ ଭୁବନେଶ୍ୱର ଅଛନ୍ତି ବାଲେଶ୍ୱର ମଧ୍ୟ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ଅଭିଯୋଗ ଯେ ମନ୍ତ୍ରୀ ଆପଣଙ୍କୁ ଚାଷ କରିବା ପାଇଁ କହୁଛନ୍ତି ଆପଣ ଯେଉଁ ପାଠ ପଢ଼ିଛନ୍ତି ବା ଯୋଗ୍ୟତା ହାସଲ କରିଛନ୍ତି ଚାଷ କରିବା ପାଇଁ ନା ମାନବ ଗଠନ କରିବା ପାଇଁ ବା ମଣିଷ ତିଆରି କରିବା ପାଇଁ সেইপা আপনার যে অদম্য ইচ্ছা অনেক প্রশমিত করা বা দমিত করা যে চেষ্টা করছেন কোণ কবে কোণ আপনার অভিযোগ ভিত্তিভূমি কে প্রথমে প্রাথমিক শিক্ষা হেছি শিক্ষার ভিত্তিভূমি প্রাথমিক বিদ্যালয় যদি সঠিক ভাবলে নহে বা শিক্ষক মানে যদি বিদ্যালয়ের রহবে না তাহলে তাহলে বহু অসুবিধা হব শিক্ষার মান সদা সর্বদা প্রাথমিক স্তর আরম্ভ হে যদি আমি গোটে ঘর বনাই বা ঘরের না মজবুত হওয়ার নিহতি দরকার ସେପରି ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ଯଦି ମଜବୁତ ନହେବ ତାହେଲେ ଭବିଷ୍ୟତରେ ଭଲ ମଣିଷ ଉତ୍ତମ ନାଗରିକ ଗଠନ କରିବା ଅସମ୍ଭବ ହୋଇପାରିବ ଠିକ୍ ଅଛି ଆପଣଙ୍କ ସହଯୋଗୀ ବାଲେଶ୍ୱରରେ ଚିତ୍ର ଦେଖାଉଥିଲେ ଯେଉଁଠି ସ୍କୁଲରେ ଛଣ ରହିଛି ନଡ଼ା ରହିଛି ଆଉ ଜଣେ ସହଯୋଗୀ ଏଠି କହୁଥିଲେ ଯେ ସ୍କୁଲକୁ ବନ୍ଦ କରିକି

યરી પાર્યી ત્યાં કેવલ હાઈસ્કલ મને પ્રાઈમેરી સ્ક મને ઉન્નતિ ઘટી નાં પ્રથમ વિદ્યાલયર શિક્ષક માર નિયુક્તિ નિહાતી આવશ્યક તપાસ વિદ્યાલય જેકચર રહી છે તારો ઉન્નતિ નિહાતી આવશ્યક আচ্ছা আচ্ছা আপনার সহ অন্য যে অনেক কিন্তু একাথে মজুলে রয়েবে না কারণ যে কথা আপনার কুচে রই যা একাথে আপনার কিন্তু যে অনেক আপনার সহ্বলপুর বিভিন্ন স্থানু আসবে আমার এটি প্রশ্ন যে গোটিয়ে পটে আপন সালনা করাছি অন্যপটে প্রাথমিক শিক্ষার বিকাশে বা মানবৃদ্ধি সরকার কন আমার কোশি নিযুক্তি বাহিনি কিন্তু দুই হাজার অঠর রু হাজার বাইশ পর্যন্ত আমার শিক্ষক নিযুক্তি যা আমি কৌছু হাইস্কুল কন্ট্রাচুয়াল হাইস্কুল টিচর তা চারিথর বাহি সারি স্যার মানে গোটে যেমনি মোটর সাং কহিল যে ঘর তেয়ারিপা না দরকার সর্বকৃষ্ট তো মানে না মজবুত হবার কথা কিন্তু ছাত এটি পড়ি সার্লে স্যার কিন্তু নাহি মজবুত না সরকারকে গোটিয়ে প্রশ্ন এই ছড় যে ছ বর্ষ হয়েছে আগে না এটি বন্ধ রতীনবাবু এইটি আপনার শুনুলে বালেশ্বর শুনলে চিত্র দেখলে সে পুরো চিত্র আপনার দেখ আমি গোটি পটে কৌচে ছড়া অন্য পটে প্রাথমিক শিক্ষার বিকাশ সরকার কম করছেন কোটি কোটি আসুচি সমগ্র শিক্ষার কম হোচি প্রকৃতি আপনার অঞ্চল কথা আপনার ভালকে জানি দেখ এত ক্ষোভ যে লাগুচি সত্য যেমি সরকার উদাসীনতা আজি চরম সীমায় পঞ্চি ସରକାରଙ୍କ ସମ୍ବେଦନଶୀଳତା ଖତମ ହୋଇଯାଇଛି ସରକାର ଆଉ ସମ୍ବେଦନଶୀଳତାର କୌଣସି ପରାକାଷ୍ଠ ତାଙ୍କ ପାଖରେ ନାହିଁ ଗୋଟିଏ ସ୍କୁଲରେ ସ୍କୁଲଟା କ'ଣ ପାଇଁ ଏ ତ ଆଜି ଏ ସଭ୍ୟ ସମାଜକୁ ବୁଝେଇବା ବୁଝେଇବାକୁ ଗୋଟେ ପଡ଼ୁଛି ଏବଂ ଏ ସରକାରୀ ଶାସକ ଦଳକୁ ବୁଝିବାକୁ ପଡ଼ୁଛି ଯେ ଶିକ୍ଷକଙ୍କ ଭୂମିକା କ'ଣ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷକ କାହିଁକି ଦରକାର ସ୍କୁଲ କାହିଁକି ଦରକାର ଗାଁରେ ସ୍କୁଲ କାହିଁକି ହେବ ଶିକ୍ଷକମାନେ କ'ଣ କରିବା ଦରକାର କେତେ ଶିକ୍ଷକ ହେଲେ କେତେ ଛାତ୍ର ହେବା ଦରକାର କେତେ ଛାତ୍ର ହେଲେ କେତେ ଶିକ୍ଷକ ହେବା ଦରକାର ଏ ସର ଯେତେବେଳେ ଏ କଥା ସରକାରଙ୍କୁ ବୁଝେଇବା ଦରକାର ପଡ଼ୁଛି ଭାଇମାନେ ସେ କଥା କହୁଛନ୍ତି ଭଉଣୀମାନେ ସେ କଥା କହୁଛନ୍ତି ଏହାର ଅର୍ଥ ଯେ ସରକାର କେତେ ସମ୍ବେଦନଶୀଳତା ରୂରୁ ଦୂରେଇ ଯାଇଛି ଆଜି ଗୋଟେ କଥା ଆପଣଙ୍କୁ କହିବି ଭାଇମାନେ ସମସ୍ତେ ଜାଣିଥିବେ ଯେଉଁମାନେ ଶିକ୍ଷକ ତାଙ୍କ ସାଙ୍ଗମାନେ କାମ କରୁଥିବା ସିନିୟରମାନେ କାମ କରୁଥିବେ ଆଜି ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷକଙ୍କୁ ଚଉଦ ପ୍ରକାର म बंधु से कथा म हिसाबले मते ह्वाट्सप प्रकार अनशिक्षा कम से जनगणना हौ सेन्डा बाँटि हौ स्कुल बहि बाटि हौ घरको जुवा अनेक प्रकार इलेक्सन काम हौट भोट परिचय पत्र छिक्षा सरकारमेन्ट दा

ସ୍ତରରେ ଶିକ୍ଷକ ଆମ ପାଖରେ ସେତିକି ଅଛନ୍ତି ଅଧିକ ଅଛନ୍ତି କେନ୍ଦ୍ରକୁ ଏ ରିପୋର୍ଟ ଯାଉଛି ମୁଁ କିନ୍ତୁ କହିଥିଲି ଆପଣଙ୍କୁ ଯେଉଁ

বহুত গুৰুত্বপূৰ্ণ বিষয় দ্বিতীয়ৰে এই কাৰ্যক্ৰমৰে যদি বিভাগীয় মন্ত্ৰী উপস্থিত থন্তে মানে আ এই আ ভাল হৈ থাকে এখন তাক মানে বহুত গুড়াই যি প্ৰশ্ন অঁ সেই প্ৰশ্নৰ উত্তৰ আমাক মিলি থাকে তৃতিয়ে যোন কেন্দ্ৰ চৰকাৰক যোন তথ্য আপোনাৰ কৈছে কেন্দ্ৰ চৰকাৰী অধিকাৰ অঁ মানে সেই ৰাজ্য চৰকাৰ মানে সেই তথ্য বেচিছৰে তাক সেই অনুধান কৰি পাৰিব কমিটি তাক যাঞ্চ কৰি পাৰিব চতুৰ্থ হ'ল যে দেখন্তু কোনবি হ' কেন্দ্ৰ চৰকাৰ হ' তৰ নিশ্চিতভাৱে শিক্ষা গোটেই প্ৰাধান্য বিষয় প্ৰাধান্যায় প্ৰায় বিষয় আৰু আমি দেখুচে যে ৰাজ্য চৰকাৰ ফাইভ টি মাধ্যমেৰে বহুত স্কুলৰ ৰিন'ভেচন কৰি ভিত্তিভূমি ৰশ কৰি নিশ্চিতভাৱে এই যে ব্য়পক সংখ্যাৰে যি মানে তাৰ যি নিযুক্তি হ'ব দৰকাৰ যোন ন্য দাবী অ আপোন দেখ কিবি চৰকাৰে আপোনাৰ দেখিব চৰকাৰ মানৰ বিভিন্ন সময়ৰ প্ৰায়ৰিটি সবু থাকে এজন যদি ঠিক জাগে ঠিক জিনিছ পহঁচে বহুত গোটেই বড় বৰ সমস্য গোটেই দস্তখতৰে তাৰ সমাধান হৈ যায় তে এই সমস্যা আমি দেখুচে মই কিছু সময় আগুৰু আমি

એ સબુ આરીએ પબ્લિક રિફાન્સ ડિપાર્ટમેન્ટ રે છે ટુટર કરી જણાવે અર્થાત કરીપત આપણો સામાજિક રે ફેસબુક હો આપણો ટેગ કરી અભિગ કરી પારો ઉત્તર દેવા બાધ્ય એટલે આરટીઆઈ માગું માસ ભારે ઉત્તર નદરે તો કેસ ફાષ્ટ અપીલ કરે কিন্তু এনে কোনো প্ৰকাৰ নো ৰি আমি বাৰম্বাৰ চিঠি দিছোঁ যেতিয়াথৰ আছোঁ সেই মোক দপ্তুৰু সাৰ আমি অথৰদিন উপাসেৰে বসিলোঁ আপোনাৰ কিছু শুনো জনেই কি বিভাগীয় পুনি আমি যা জানো তাৰ বিভাগীয় অধিকাৰী যি ডিলং আছিলষ্ট অতি আমাৰ ধাৰণাস্থলৰ সি চিঠি নি ইণ্টেনশন যাতে কৈলে বৰ সাংঘাতিক জি কোনে ঠিক অ ঘৰীকৰণ কৰিব কিন্তু গোটেই বৰ ডেঞ্জৰ জি কওক চূলো যাব তিয়াৰীৰি কৰি

শিক্ষক জানিক্ষক যুৰু আমি ব্ৰহ্মা কওঁ বিষ্ণু গুৰু সাক্ষাৎ পমেশ্বৰ আমাৰ তুমি গুৰুক সন্মান দবা শিক্ষি ন

সেকর দাবি সরকার নিকটরে উপস্থাপন করি প্রয়াস করছেন কেমাত্র সফল তাহল ওড়িশা বা জাঁতি মু বর্তমান যা আমার উদ্দেশ্য সে উপরে কে চি আপন মানে জাঁনি যে বিভিন্ন সময় আলোচিত হুয়ে কি শিক্ষক হেউন্ট সমাজর মুখ্য অঙ্গ শিক্ষক বিনা কৌশি প্রকার সন্তুড়িত সমাজ গঠিত হয়ে পুজো দেখার চৌদ মসিয়া কথা যদি আমি দেখা দুই হাজার চৌদ পূর্বর যেতবেলা আমার শিক্ষক তালিম দিয়ে যা তা আমার ক্যারিয়র মার্ক হিসাবে দিয়ে যাও কিন্তু দি হাজার চৌদ পরে এন্ট্রান্স বেসিস রে হল যদি দেখা আমি শিক্ষক তামপ্রাই সিট লা মানে পচাশ মানে গোটে গোটি অনুষ্ঠানের পচাশ তো বর্তমান তাহা আহ ফিফটি পরসেঁট বড়া যাই যা কি গোটে গোটে ইনস্টিট্যুশন রে শহে জন লেখায়ে তািম নে বর্তমান এর যদি সারা রাজ্যের দেখা এর চিত্র ছ হাজার হলে ছার কথা যদি দেখা সরকার সরকার পূর্বর লাযুক্ত কিন্তু ছ বর্ষণ নিযুক্ত মিলুনে তেমন হিসাব কলে ছ হাজার পিলা যে ট্রেনিং নেই যোগ্যতা হাসল করি বসিছেন কিন্তু আপনার প্রশ্ন আমি এটি আলোচনা গোটি প্রতি করা যাই অন্যপটে শিক্ষার যে উদ্যম সে উদ্যম গ্রাউন্ড আপনার যে বিলং করছেন সে অঞ্চল কথা কুহতু যে সেটি কমিটি কমিটি শিক্ষক ঠিক না ভিত্তিভূমি কম ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ହେଉଛି ଓଡ଼ିଶାର ଅତ୍ୟଧିକ ଲୋକ ଘନୀଭୂତ ଅଞ୍ଚଳ ଏବଂ ଏଠାରେ ଲୋକ ସଂଖ୍ୟା ଅଧିକ ତେଣୁ ସ୍କୁଲ ଯେଉଁ ପ୍ରକାର ଭିତ୍ତିଭୂମି କଥା ଆପଣ କହିଲେ ଆମ ପାଖରେ ତ ସେମିତି କିଛି ଭିଜୁଆଲ୍ ଆମେ ରଖିନାହୁଁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ କିନ୍ତୁ ଆପଣ ବିଭିନ୍ନ ସମୟରେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଦେଖିପାରିବେ ସ୍କୁଲ ଗୁଡ଼ିକର ଅବସ୍ଥା ସ୍ଥିତି ବହୁତ ସାଙ୍ଘାତିକ ଏବଂ ଯେଉଁ କଥା କହିଲେ ଶିକ୍ଷକମାନଙ୍କ କଥା କହିଲେ ବିଭିନ୍ନ ବିଦ୍ୟାଳୟରେ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ଆମର সবু সময়ের উপস্থাপিত হোচি নিউজ যে কেউঠার পানির সমস্যা কেউঠে প্লেগ্রাউন্ডর সমস্যা আর সবুজ মুখ্য হচ্ছে শিক্ষক বিভিন্ন স্থানের ষাঠি রু অধিক পিলা অঞ্চলের মধ্যে স্কুলের মধ্যে শিক্ষক কেবল জনে লেখা হি অনেক বহু বাধাবিঘ্ন সৃষ্টি হুয়ে তে সরকার এ প্রত্যেক দৃষ্টি দেওয়ার নিহতি দরকার নিশ্চিত ভাবে শিক্ষক কতকি রহিয়া কথা কত অ তার হিসাব মো পাখে অনেক বহু বহু ধন্যবাদ আপনার ମୁଁ ପୁରୀ ଯିବା ପାଇଁ ଚାହୁଁଛି ପୁରୀରେ ମଧ୍ୟ କିଛି କନିଷ୍ଠ ଶିକ୍ଷକ ଆଶାୟୀମାନେ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଦୀର୍ଘ ସମୟ ଧରିକି ଶୁଣିପାରୁଛନ୍ତି ଆମ କଥା ଏବଂ ସେମାନେ ଏବେ କହିବେ ଯେ ଏଇଠି ଦୁଇ ତିନିଟି କଥା ଆମେ ଆଲୋଚନା କରୁଛୁ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଯେ ଆପଣଙ୍କ ପ୍ରତି ଅନ୍ୟାୟ କରାଯାଇଛି ଯେଉଁ କଥା ସରକାର ଆପଣଙ୍କୁ କହିଥିଲେ ନିଯୁକ୍ତି ଦେବା ପାଇଁ ନିଯୁକ୍ତି ଦେଇନାହାନ୍ତି ଛଡ଼ନା କରିଛନ୍ତି ଗୋଟିଏ ପଟେ କେନ୍ଦ୍ରକୁ ରିପୋର୍ଟ ଦେଉଛନ୍ତି ଯେ ଯେତିକି ଆବଶ୍ୟକ ଟିଚର୍ ସେତିକି ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଯେଉଁ ତଥ୍ୟ ମୋ ପାଖରେ ଅଛି ଏଇଠି ଯଦି ଚୁମ୍ବକରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି যে চারিশো সতুরি স্কুল স্কুলে জনে মাত্র টিচর অমি ন স্কুল অাইমেরি স্কুল কিছু রুম হি না এবং শহে পনেরো স্কুল নিজস্ব বিল্ডিং না তিনশো পনেরো স্কুলের দশ রু কম পিলা অনেক এসব তথ্য বিধানসভার সরকার বিভিন্ন সময় মোটর আপনার প্রশ্ন যে প্রকৃত প্রাথমিক শিক্ষার বিকাশ বা উন্নতি উন্নতিপ্রেম সরকার যা করছেন শিক্ষক নিযুক্তি আরম্ভ করি অন্য কাম সেত্রে আপনার সন্তুষ্ট এবং আপনার দাবি নির্দিষ্ট ভাবে কম আছে ମୁଁ କହିବା କଥା ଯେଉଁ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଅଛି ତ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ମୂଳଦୁଆ ସଦୃଶ ଆଉ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁଟାକି ଭୁଷୁଡ଼ିବା ପରିସ୍ଥିତିରେ ଯାହାକି ଆପଣ ଯେଉଁ ତଥ୍ୟ ମୋତେ ଦେଲେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ମୁଁ ମୋ ଏରିଆ କଥା ନିଜ ଏରିଆ କଥା କହୁଛି ଯେଉଁଟାକି ବର୍ତ୍ତମାନ ବି ସେଇଠି ଜଣେ ଟିଚର୍ ଅଛନ୍ତି ପାଚେରୀ ନାହିଁ ଆଉ ସେଠି ବି ମାନେ ପିଲାଙ୍କର ପିଇବା ପାଣିର ସୁବିଧା ବି ମଧ୍ୟ ନାହିଁ आऊ द्वित जिष्ला जो रहिा मुख्य एजेंडा जोटा गुणात्मक शिक्षा सरकार की गुणात्मक शिक्षा गुणात्मक शिक्षा तो गुणात्मक शिक्षा काही की मुख्य भित्तिमि आनव संबळ भीतीभूमी प्रथम जिथे भित्तिमि जोटा की आम्ही बालश्वर भ्र तव चित्र देखेले आऊ मे आम शिक्षक समाज प्रथम द्वितीय जिष् तो शिक्षक समाज दृष्टीने जो बर्तमान आम्ही सरकार कौचं जे मेथे शिक्षक अंत তো বর্তমান মো পাখানে যে মানে আর্টি আই তথ্য অ তা অনুসারে মু আপনাকে কইদেব চাহে যে প্রথম প্রথমত লক্ষে ছতিশ হাজার ছশো অনত্রিশ জন টিচর যেটা কি ক্যাডর টিচর অংশ এবং হাজার তিনশো জন যেটা কি সমগ্র শিক্ষা অধীনে অনেক টোটাল এমতি দুইশ সরি দুই লক্ষ অনত্রিশ হাজার ছশো টিচর কিন্তু ବର୍ତ୍ତମାନ ଆମ ଆର୍ଟିଆଇ ତଥ୍ୟ ଅନୁସାରେ ମଧ୍ୟ କହୁଛି ସମଗ୍ର ଶିକ୍ଷା ଅଣ୍ଡରରେ ବୟାନବେ ହଜାର ତିନିଶହ ସଇଁତିରିଶ ଜଣ ଟିଚର୍ ଯେଉଁଟାକି ଆଲୋଟମେଣ୍ଟ ହେଇଛି ସେଣ୍ଟର ମାନେ ଆମର ସମଗ୍ର ଶିକ୍ଷାକୁ କିନ୍ତୁ ସେଣ୍ଟର ଆମର ସେଣ୍ଟର ଯେତେବେଳେ ଦେଉଛି ସିକ୍ସଟି ପରସେଣ୍ଟ ତ ନା ବୟାନବେ ହଜାର ତିନିଶହ ସଇଁତିରିଶ ଅନୁସାରେ କିନ୍ତୁ ଆମର ଏଠି ୱାର୍କିଙ୍ଗ୍ ପୋଜିସନ୍ରେ ଅଛନ୍ତି ସମଗ୍ର ଶିକ୍ଷା ଅଣ୍ଡରରେ ଯେଉଁଟାକି ଛୟାଳିଶ ହଜାର ଚାରିଶହ ଅଠେଇଶ ଜଣ ଟିଚର୍ ତ ଏଠି ମୁଁ ଖୋଲାଖୋଲି ଭାବରେ କହିବାକୁ ଚାହୁଁଛି ଏଠି ମଧ୍ୟ ଭ୍ୟାକେନ୍ସି ଅଛି ବହୁତ ଭ୍ୟାକେନ୍ସି ଅଛି ଆଉ ଦ୍ୱିତୀୟ ଜିନିଷ କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଯୋଗ୍ୟତା ଅନୁସାରେ ଆମେ ସାଧାରଣତଃ ନିମ୍ନ ମାଧ୍ୟମିକ ଏବଂ ଗରିବ ଶ୍ରେଣୀର ପିଲାମାନେ ହିଁ ସିଟି କରିଥାନ୍ତି ସିଟି ଏବଂ ବି ଡ଼ି କରିଥାନ୍ତି କାରଣ ତାଙ୍କ ପାଖରେ ତାଙ୍କର ବାପା ମାଆଙ୍କ ପାଖରେ ସେମିତି କିଛି ଆର୍ଥିକ এতিয়া অধিক নথ যে কোনো ডাক্তৰী ইঞ্জিনিয়ৰি পঢ়িব যে পিলা এতিয়া আমাৰ কম পাঠ পঢ়ো আৰু তাৰ গোটেই আশা থাকে পিলা গোটেই গভৰ্ণমেণ্ট চাকি খণ্ডে কৰো তো সেই অনুসাৰে পিলা যেতিয়া চি টি কালিফাই কৰি কাফাই কৰি তাৰপৰা যেতিয়া সি আশা কৰে যেতিয়া টিচৰটি হব কিন্তু বাস্তৱ চিত্ৰ দেখিব গ'লে বৰ্তমান সুদ্ধা লক্ষে বয়ানবে হাজাৰ চাৰিশ অঠাইশ জিচৰ এবং সিটি প্লস ডিএল আমার ডিডি কালিফাই করি বর্তমান অনেক যাত্র পঁয়চাল হাজার চারিশ অদ্যাবধি বর্তমান পর্যন্ত এবং বর্তমান বেকার হয়েকি পিল বসেছেন যেটা কি লক্ষে সতচাশ হাজার দশ জন নিশ্চিত ভাবে আপনার সরকার অবগত করবে বিভিন্ন সময় যেত আপনার ভেটবে শিক্ষার মান বড়াইয়া সরকার যা করছেন তার কখন সেই কথা আমি আলোচনা করছি যা আপনার কলে আপনার গ্রাউন্ড জিরোরে এটি গোটে পটে সরকার স্কুল স্মার্ট স্কুল করছেন অন্যপটে কিন্তু প্রাথমিক শিক্ষা ভুষুড় স্থিতরে বহু বহু ধন্যবাদ আপনার আমি যটক যাওয়া চাইবা কটকরে কিছু সহযোগী আপনার কনিষ্ঠ শিক্ষক আশাই অন্য সে কেবে এটি ভুবনেশ্বর কটক ব্রহ্মপুর বালেশ্বর সম্বলপুর তমাম স্থানু আমি

তাহলে প্রতি হাইস্কুলের আইটি ল্যাব করা দুই হাজার বর্তমান সুদ্ধা যা তথ্য যে হাজার অটচাশ হাইস্কুল কম্প্যুটর হি না যেলের কম্প্যুটর না এমনি স্থিতি যে কিছু সময় পূর্বর যে শহে পনেরো স্কুলের নিজস্ব বিল্ডিং না আইটি ল্যাব তো কথা কটকরে যেমন আছেন শুনি পেন যদি কুবু যে কোণ আপনার ডিমান্ড এটি আপনার সহযোগী মান কিন্তু বিভিন্ন কথা কেমন গ্রাউন্ড জিওরে যেটি স্কুল চালু আপনার করোনা সময় এবার স্কুল খোলব স্থিতি কম অ চৰকাৰ কওঁ যে আমি বাৰম্বাৰ যো তাক কাই আমাৰ পিলা দৰকাৰ নহয় কাৰণ ৰেচিঅ' কম অঁ মই গোটেই কথা কয় চি আমাৰ জনসংখ্যাটো কমুনি না যদি জন সংখ্যা কমুনি আপোনাৰ কওঁ যে প্ৰাইভেট স্কুল মানুহ আপোনাৰ আয়ান কওক যে আছোঁ যে কেমিতি আপোনাৰ স্কুল মানে কি আপোনাৰ এন অ' চি দিয়ে আপোনাক অনুমোদন দবো মই কয় কথা হ'ল ওড়িশা এক ওড়িশা রাষ্ট্রে যদি রাসনধারী সংখ্যা বা যে টঙ্কি চাউল পাও সে সংখ্যা অধিক কেমিতি সে হাজার হাজার টাকা দিয়ে স্কুল মানকর স্কুল কু পাঠ পড়াইবে এটি খালি আমি যে আমার নিযুক্ত নিযুক্তি উপস্থাপন আসুন আমি আছি সেই গরিব খটিকিয়া মূলি পিলা ছুঁয়া কোণ যাই প্রাইভেট স্কুল পাঠ পড়ি পে সরকার গোটি আমি প্রশ্ন প্রাথমিক শিক্ষার উন্নতি উন্নতি করণ করার সে উন্নতি দেওয়া পড়ব আম সর্বপ্রথমে হল আপনার স্কুলগুলো যে মর্জ করছেন যে আমার নিয়ম এক কিলোমিটর ভিতরে পিলাম পাঠ পড়ে আমার গাঁ আমাঁগ গলিকে যা বাপা মা বিভিন্ন দশটা হলে সে বিভিন্ন কাম ক্ষেত্রে যাচ্ছেন তাঁর পিলা যদি আমি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল পরবর্তী সময় পুঁ আ মানে হাইকোর্টে আপনার কাছে খবর নথি তা হ্যাঁ মু আসবি যদি সময় ফেরা চেষ্টা করি সময় তো সরিসি এটু যে অনেক আপনার সহযোগী মানে সে কেবে যে না কেস

ৰূপ দৰম দিয়া হ'ব কিন্তু আমাৰ যেতিয়া ৰাজ্য চৰকাৰ এম্প্লয়মেণ্ট কৰক ছাৰ দৰম দিলে তিনি জান গোটেই জইচা দিয়া হ'ব তেনেকৈ আইজৰ পইচা পইচা যাওঁ কুৱে আচ্ছা হা যেবলৈ আমাৰ কোৱা হ'ব বাইশু ওৱান ৰেচিঅ অ যদি বাইশানে ৰেচিঅ' জনে শিক্ষক অকণোখ্য়ক পিলা নহয় যি জাগে তিৰিছ সংখ্যা পিলা অক আপোনাৰ গোটেই শিক্ষক স্কুল চালনি আচ্ছা যে স্কুলের পঁয়তাল্লিশ পিলা আছেন সেটি কত শিক্ষক দেওয়ার কথা যেগার ষাঠি থাকে সেটি সিনে আপনার দুইটা শিক্ষক দেবে যদি পঁয়ষট্ঠি থাকবে আপনার কত শিক্ষক দেবে আজ্ঞা দেখুন মো পাখে গোটে রিপোর্ট অ্যাঁ ইয়ে মার্চ আঠ রে এই নিউজটি থানা অনুগুল অনুগুলোর পোক্তঙ্গা সেই জায়গাতে দুইশ

दु हजार नमथिंग कुठं त्या दु हजार चौदर पाच हजार प्लस करला एरे सरकार चिंता कले जे निहाती भारत शिक्षक नियुक्तीर आवश्यकता रिच्छा त्या बढाई तापरे नियुक्ती द्याय केवळ गे थर दुहजार षोळ्या नियुक्ती द्यायची किंवा बर्तमान कुणी जे भेकेन्सी नाही त्यापे वॅकेन्सी नाही जे की भेकेन्सी नाही सी विधानसभा चौव हजार

সব সু পিলা কমি গলে তাৰমানে শিক্ষা মৰি যাব প্ৰাথমিক স্কুল বন্দ হৈ যাব তাৰ শিক্ষা সুৰক্ষা দিব আৱশ্যকে ঠিকে চাৰ মই কয় আমি আদৰ্শ বিদ্যালয় কথা চিন্তা কৰোঁ যদি শিক্ষক ন ৰ যদি শিক্ষক নিযুক্তি দিয়া যায়

নিহত ভাৱে গুডাই মোৰ কৈ ব্লক প্ৰাথমিক সংখ্যাৰে বন্ধু ଆମେ ସାରିବା ମହାପଞ୍ଚାୟତକୁ ସାରିବା ଏଇଠି ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ଏଠି ଯେଉଁ କଥା ତଥ୍ୟ ସବୁ ଦେଲେ ଇଏ ହେଉଛି ସରକାରୀ ତଥ୍ୟ ମୁଁ ଯେଉଁ କଥା ମଧ୍ୟ କହିଲି ଇଏ ମୋ ମନରୁ କିଛି କହିନି ଇଏ ହେଉଛି ସବୁ ବିଧାନସଭାରେ ସରକାର ବିଭିନ୍ନ ସମୟରେ କହିଥିବା ତଥ୍ୟ ଗୋଟିଏ ପଟେ ଶିକ୍ଷାର ମାନ ବୃଦ୍ଧି ପାଇଁ ଅନେକ କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ଅନ୍ୟପଟେ ନିଯୁକ୍ତି ହେଉନାହିଁ ଛଅ ବର୍ଷ ଧରି ଯେଉଁଥିପାଇଁ ଏ ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ପାଠ ପଢ଼ିକି ଯୋଗ୍ୟତା ହାସଲ କରିକି ଛଅ ବର୍ଷ ଧରି ବେକାର ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଅନ୍ୟପଟେ ଘରୋଇ ସଂସ୍ଥା ରିପୋର୍ଟ ଦେଉଛି ଯେ ଏଠି ବେକାରୀ ହାର କମୁଛି ଆଉ ଓଡ଼ିଶା ଦେଶରେ ସବୁଠୁ କମ୍ ମାନେ ଫେବୃୟାରୀ ମାସର ତଥ୍ୟ ହେଉଛି যে ওড়শার এক পরসেঁট বেকারী যে কাম পাচ্ছেন ইয়ে হোক ফেব্রয়ারী মাছের কথা ঘরোয়া সংস্থার রিপোর্ট যে বেকারী কোণ আপনি পাঠ পড়ি চাকরি পাওনা তাঁর কথা সরকার কমিটি বুঝুতেন এমনি দীর্ঘদিন ধরিকি আন্দোলন কলে বর্ষ বর্ষ ধরিক আন্দোলন করছেন কিন্তু সরকার নিদা বৃষ্টু সরকার শুণু না আজ মধ্যে মহা এই মানে যা কহিলে যা অভিযোগ কলে আমি আশা করছু যে মন্ত্রী কানের কথা পড়ি এবং মন্ত্রী এমন জবাব দেবে সময় সুযোগ মহাপত রাখবা নমস্কার